হ্যালো গাইস, রাইট নাও তো আজ আমি চলে এসেছি শাহিদ কাপুর অভিনীত মুভি রানি রানি নিয়ে। তো চলুন এক ঝলক দেখে নেওয়া যাক এই মুভির কিছু কাহিনী। জ্যাকপট লাগা, জ্যাকপট। সো ডোন্ট কমপ্লিকেট মাই শিট, তো তো জানতাই মুঝে। এমন অ্যাকশন ধরনের মুভি ব্লাডিডারতেই প্রথমবারের মতন এমন চরিত্রে দেখা গেছে শাহিদ কাপুরকে। এমনকি এই ছবিতে অনেক তারকাকেই অভিনয় করতে দেখা গেছে। এই অ্যাকশন ধরনের মুভি ব্লাডি ড্যাডি মূলত ফরাসি ছবি নোট ব্ল্যানেসের রিমেক ছিল, যা কিনা রিমেক হয়েছিল তামিলও। সেখানে অভিনয় করতে দেখা গেছিলেন কমল হাসানকে। এবং শাহিদ কাপুর অভিনীত ব্লাডি ড্যাডি ছবির ডিরেক্টর হলেন আলী আব্বাস জাফর এবং সহলেখক আদিত্য বসু। তারা আসল চিত্রনাট্যটির বাস্তবতা বজায় রেখেই ভারতীয় প্রেক্ষাপটে তৈরি করেন ছবিটি। এমনকি জার্মান ছবি রান লোলা রানের অফিসিয়াল হিন্দি রিমেকও ছিল এই ছবি। অবশেষে বলা যায় এই ব্লাডি ড্যাডি ছবিটি একটি ডার্ক স্টোরি, যেখানে পরিচালক তুলে ধরেছেন অতিমারীর আবহ। এছাড়াও রয়েছে মাদকদ্রব্যের পাচার। এছাড়াও বলে রাখা দরকার, ব্লাডি অর্থাৎ শাহিদ কাপুর যে জাহাজকে ডুবনে না দিয়ে এক অপ্রাণ চেষ্টা করে গেছেন তা সত্যি এক অসাধারণ কাহিনী। তো সব মিলিয়ে এই অ্যাকশন ঘরানার ছবিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে।